হয়নি, পুরাণাদি শাস্ত্রে স্মৃতি আদি শাস্ত্রে অরুন্ধতী পাতিব্রত ধর্ম এত প্রশংসিত নয়। আমাদের শাস্ত্রে প্রশংসিত পাতিব্রত ধর্ম হল মানস। এই জগতে যে সব প্রতি এই সমস্ত পুরুষ দেহ মাত্র প্রতি আসলে প্রতি হতেছেন জগৎপতি স্বয়ং ভগবান। সেই জন্য গোবিগণ বলছেন, তুমি আমাদের প্রতি আমাদের গোবিগণের প্রতি সকলের তুমি সকলের তুমি অভ্যাস। গোবিগণ তো প্রতি সর্বসাঙ্গ দেহিমা জীবন্ত সরতি বিরণ্য দেহ দেহা। তাহলে জগতের প্রতি জগতের যে সমস্ত প্রতিব্রতীরা প্রতিব্রতরা প্রতিষেধা করে থাকে না, এটা অস্থায়ী নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে। প্রতিব্রতা যদি গোবিন্দ মন্দিরে সেবা করতে যায় তখন তার প্রতি বলে কি, দেখো আমার প্রতিব্রতা এরকম ভক্তি, সে জল তুলসী সেবা না দিয়ে মুখে জল তুলে না, কই বিরুদ্ধ বিরোধ করলো না। কৃষ্ণ সেবা করলে কোন প্রতিব্রতাকে বিরোধ করে না, বরং বলে প্রশংসা করে না। ফলে কি ভক্তিপতি একটি আমি স্ত্রী পেয়েছি যার জন্য আমার ঘন আলো, কেন বলছি ওই পতি থাকবে না, ওই পতি মারা যাবে, সেই জন্য জগতে পতিরা হতেছে পশুপতি। পশুপতি মানে পশু মানে জন্তু না, পশু শব্দের অর্থ হলো জীব। বৌদ্ধ দর্শন মতে পশু শব্দের অর্থ হলো জীব, জীব মাত্র করে এই দেহ ভঙ্গ হলে তখন তার কর্তৃত্ব নষ্ট হয়ে যায়। সেই জন্য এটা ছায়া মাত্র, আসল প্রতি হল জগৎপতি স্বয়ং। তবু আমার ব্যবহার জগতে বিচরণ করি তো ব্যবহার জগতে প্রতিক্রতা মানে শিরোমণি প্রতিচ্ছেদ মা হসুয়া যার পাতিব্রত ধর্ম পরীক্ষা করার জন্য সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছিলেন। এই পুণ্যভূমি হতেছেন চিত্রকূট ধাম, সে ধাম চিত্রকূট অনুসূয়া মায়ের আশ্রম। যদি ভাগ্য হয় এবার দেখে আসতে পারে, মহাকোশাল এক্সপ্রেস মথুরা থেকে ছাড়ে আর ঘোড়া পৌঁছে যায় 12 ঘন্টা জার্নি। রাধাকুণ্ডের সমস্ত তীর্থের সমাবেশ, ভরতকূপের সমস্ত তীর্থের সমাবেশ। এই যেন এই জল যেমন বিশ্বপণ্ডিত, এই ভরতকূপে জল সেরকম বিশ্ব অভিনন্দিত সকলে বিদিত। যখন রাজা ভরত এসে উপস্থিত হলেন রামচন্দ্রকে নিয়ে যাবেন, একবার অভিষেক করে নিয়ে যাবেন, সমস্ত তীর্থে জল এনেছিলেন, আমার প্রতিনিধি মনে করে একটু শাসন করো, রাজ্য শাসন করো তুমি, কিন্তু তীর্থের জলগুলো কি দশা হলে বলে গুরুদেব বশিষ্ঠ আর সমস্ত মন্ত্রী সকলের সাথে পরামর্শ করলে একটা কূপে রাখা হবে, তার নাম হলো ভরতকূপ। আমাদের ভারতবর্ষের তো বটে একে একটি সনাতন ধর্মের প্রতি। রামানন্দ সম্প্রদায় তো বটেই আমাদের, যেমন সেই রাধাকুণ্ড কোন সম্প্রদায়ের না, সমস্ত মানব জাতির একটি একটি বিশেষ পুণ্যতীর্থ। সনাতন ধর্মে এটি যেমন আকর্ষণ ভরতকূপ সেরকম। আচ্ছা
আছে নাম সজ্জা, লক্ষণ বিরাস, তার মধ্যে গিরি। আমাদের যেমন গিরি গোবর্ধন পরিক্রমা করতে হয়, যেমন গিরি গোবর্ধন শিলার আমরা পূজা করি, এখানে রাম শিলা পূজিত হয়, স্বয়ং রামচন্দ্রের প্রতীক উপাসনা। আচ্ছা, হনুমান ধার ঝর্ণা ঝরেই চলেছে, তারপরে আছে মা মসুয়ার আশ্রম, মা সীতার চরণ চিহ্ন, স্ফটিকশিলা, অনেক দর্শন আছে চিত্রকূটে। বিশেষ দর্শন হল এই অনসুয়া আশ্রম, মা মসুয়ার চরণ বিভক্ত জল মন্দাকিনী, এই ক্ষমতর ছোট স্ত্রী, তার জল অমৃত নিয়ে মা অনুসার চরণকে বিভক্ত করে পবিত্র হয়েছে এই স্থান। কত বড় তার পাতিত্র ধর্ম, কিন্তু গ্রন্থটা লিখলেন না, ওটাকে এড়িয়ে গেলেন কি করে? যার পাতিত্র ধর্ম বাঁচে অরুন্ধতী, অনুসার থেকে তো অরুন্ধতীর কথা আমাদের শাস্ত্রে লেখা নাই। ব্রহ্ম পরিবর্তে পাতিব্রত ধর্মের বিরাট ইতিহাস অনুসরণ মাকে নিয়ে, শুধু তাই না, মা জগজ্জননী মা সীতা যখন বনবাসিনী হয়েছিলেন, এই পাতিব্রত ধর্মের রহস্য অনুসরণ মায়ের কাছ থেকে উপদেশ পেয়েছিলেন, উপদেশ করেছিলেন তিনি। জগৎ বিখ্যাত তার পাতিব্রত ধর্ম, মা ঋষি মা লক্ষ্মীর কাছে এসে এই কথাটাই জানাল, মা গো তোমার পাচিত নিয়ে এত সময় পেলাম, মা অনুসার আশ্রমে গিয়েছি না, সে যে স্বাদ কি অনেক স্বাদ না, না সে কথা বলছি না, স্বাদ আছে তবে তবে মা অনুসার মতো না, কি করে বলো জানো না, জগৎবন্দিত চালনায় মা অনুসার তার পাতিব্রত্বের গুণীর ধর্ম নারায়ণ 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 একবারে মনোবজন কৈলাস ভবনে, এইখানে পার্বতী মায়ের কাছে একই কথা বলেছে, মা অনুসার অনেক স্বাদ না বলার নাই বলার, এই একই সময় সেখানে বিষ ফুটেছে, আর মনোজনে একেবারে সেই গায়ত্রী মায়ের কাছে সত্যের উঠে সেখানেও গিয়ে ওই একই কথা একই প্রস্তাব, আসলাম মর্তধাম থেকে মা গো সেদিকে অনেক স্বাদ, পাতিত্রত্ব ধর্মের প্রশংসা কেনা করে, জীব জগতের মাঝারে মা অনুসার তিনি সকলের হৃদয় জয় করে বসে আছে, তিন দেবী গর্বিমা, কেননা আমাদের মতো প্রতিব্রতা শিরোমণি আর কেহ না, এমন কি আছে অনুসরা অতি গৃহিণী এত প্রতিব্রত করে, যাও দেবদেব নারায়ণ, পার্বতী বলছেন যাও মহাদেব তুমি যাও, গায়ত্রী মাও পাঠিয়ে দিলেন হংস বাহনে হংস বাহনকে, দর্শন করে বলছেন আমার কর্ণকুটি আজ কৃতার্থ, কি সেবা করে ফলাহারের ব্যবস্থা করলেন, দেবতা বলছেন না এইভাবে আমাদের আহারের ব্যবস্থা করলে হবে না, আমরা অতিথি অতিথি সেবা করে সন্তুষ্ট কর, আমরা যা বলবো তাই মেনে নিতে হবে, আমরা অতিথি যা আবিষ্কার তাই পালন করবো,
দেবতা বলল তখন, দেবী যদি আমাদের আহারের দ্বারা পরিতৃপ্তি করাতেই হয় তবে তোমাকে বিবস্ত্র হয়ে আহার ভোজন করাবে। মা অন্নপূর্ণা তখন অতি দেবতা অত্রিমুনিকে স্মরণ করছে, স্মরণ করে বলছেন এই অতিথি দেবতা ত্রয় তোমাদের বাসনা আমি পূরণ করবো, বিবস্ত্র হয়েই আমি এই আহার এই ভোজন পরিবেশন করব। তবে আমার যদি ধর্ম সত্য হয়, বাকি ভক্ত ধর্ম যদি যথাযথ হয়, তোমরা কেননা তিনজনের সৃষ্টি স্থিতি প্রলয়ের অভিদেবতা, তোমরা তিনজন শিশু হয়ে যাও, সঙ্গে সঙ্গে ক্ষুদ্র খাওয়া শিশু হয়ে শিশুর কাছে মায়ের বিবস্ত্র কিছু পরে শিশুকে দেখলেই তো একজনের বাৎসল্যের রাশি উদ্বেলিত হয়, বাৎসল্যের জোয়ার আসে। ভগবান যখন শিশু মূর্তি ধরেছেন না একজন না তিনজন মায়ের বুকে বাৎসল্য বাইরে উচ্ছেদ করে মা অনুসরা তখন তিন শিশুকে কোলে নিয়ে আর কি আদর দিন কাটছে বড় সুখে তিনজনকে এই কোলেতে। সাধারণ শিশু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাখি প্রত্য ধর্মের ফলে তাদের শিশু করে দিয়েছে, কত বড় তার ধর্মের প্রাণতা দৃঢ়তা। অত্রিমুনি এসে উপস্থিত হলেন, নম নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হয়েছে অনুসূয়া দেখছি বাচ্চারা কাঁদছে যে সুখে দিন কাটতে থাকলো, সেই সুখ কিন্তু তিন দেবী মনে করছেন যে আমাদের এমন কোনো কঠিন কাজ না, ধর্ম নষ্ট করে এখানে আসবেন, কিন্তু প্রভুর এত বিলম্ব হচ্ছে কেন? তিন দেবী আর সইতে পারল না, তিন ধাম থেকে ভক্তভূমিতে নেমে আসছেন, কৈলাস গৃহিণী বৈকুণ্ঠ বিলাসিনী সত্যলোক বাসিনী, তিন দেবী এসে উপস্থিত হলেন একেবারে অনুসরণের দরজা। তিন দেবী জগৎ বলেন না, বিশ্ব বলেন না, ব্রহ্মাণ্ড বলেন না, জগৎ জীবন জীবনী তিনজন দেবী এসে উপস্থিত হয়েছে, অত্রিমুনি এসে উপস্থিত হয়েছে, নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম। দরজা খুললেন অনুসরণ না দরজা খুলে অত্রিমুনিকে বলছেন, ভগবান কি বললো আপনার তিনটি পুত্রের তিনটি পুত্র বধু এসে গিয়েছে তার স্বয়ং? ঋষি বলছেন দেবী কি তোমার শিশু পুত্রের সঙ্গে মানাবে কি দেবীকে? মানাবে বলেই তো বলছি আমি দিয়ে দিব, আমার তিন পুত্রের বিয়ে আমি এইখানেই দাঁড়িয়ে দিব। দেখুন তিনজন দেবী তখন সমস্তরে প্রার্থনা করেছে, এই যে স্তুতি কর্দমের নয় কন্যাকে বিবাহ করেছিলেন নয়জন ঋষি, তার মধ্যে মা অনুসূয়া, অনুসূয়া নামে যার মধ্যে কোনো অসুয়া নাই, অসুয়াটাকে বলে গুণী দোষা ও গণিত দৃষ্টি, সর্বভৌমই বিগ্রহকে যদি প্রশ্নদৃষ্টি হয় তাকে অসুয়া বলে, যার মধ্যে এতটুকু অসুয়া নাই তিনি হচ্ছেন অনসুয়া। অত্রি গৃহিণী মা অনুসূয়া অতি গ্রহ ধর্ম জগৎমন্দিত, কিন্তু না চৈতন্য চৈতন্য এখন বেফাস কথা বলে দিয়েছেন আমাদের কাছে, সর্বশাস্ত্র বন্দিত তার চরিত্রটাকে ধরল না, বলেছিল কি যার পাতিব্রত ধর্ম মানছে অরুন্ধতি, অরুন্ধতিও কর্তন কন্যা, অরুন্ধতির সাথে বিবাহ দিয়েছিল বৈশিষ্ট্য দেবতা,
ঋষি বশিষ্ঠ পত্নী অর্জন কন্যা অনুভূতি এইটাই দৃষ্টান্ত দিয়েছেন, কিন্তু তার কথা বলা নাই। অত চৈতন্য চৈতন্যিত করার মতো গভীরাশয় ব্যক্তি উনি তো ধরলেন কেন, উনি এখানে এটা গ্রহণ করলেন কেন, মনুষ্যের পরিবর্তে অরুন্ধতিকে নির্দেশ করলেন কেন? আমার কি মনে জানেন গ্রন্থকার বড় বিচক্ষণ ঠিক ঠিক করেছেন, অতীব উচিত প্রয়োগ করেছেন। সপ্তর্ষিমণ্ডলীর যিনি সাতজন ঋষি আছেন, আজকে আমাদের দৈবস্ব মন্ডলের সাতজন ঋষি সপ্তর্ষিমণ্ডলী হরিদ্বার গৌতম বশিষ্ঠ জন্মী সাতটা ঋষির যে দর্শন পরিষ্কার দেখা যায়, সপ্তসীমানার পরিষ্কার দেখা যায়, কিন্তু বশিষ্ঠের যেখানে স্থান তার পাশে অরুন্ধতী নির্বিঘ্ন করে চলছে সেখানে দেখা যায়। তার উদ্দেশ্য হলো যার প্রতিজ্ঞতাগুণ বাঁধছে অরুন্ধতী। গ্রন্থকার আমাদের বোঝাতে চাইছে অনুসার নাম উচ্চারণ করে না প্রতিজ্ঞতা, যখন বিবাহ হয় না বিবাহ পাশারে পুরোহিত ঠাকুর কি বলে যায়, মমা হৃদয়ম তব হৃদয়ম, আর কি করে অগ্নি সাক্ষী করে দেয়, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে, সিঁদুর শাখা, এ আমাদের ভারতীয় রমণীর পরিচয়, সভা রমণীর পরিচয়। সভা মানে ধবে না সত্যে আসন বর্তমান না যা নারী সা সভা। এই পুরোহিত ঠাকুর, পুরোহিত মানে গুরহ আগে যে হিত করে জন্মে, তিনি প্রথমে হিতা আচরণ করেন, তিনি হচ্ছেন পুরোহিত। পুরোহিত ঠাকুর তখন কি দেখান, সব কিছু বলার পরে দেশ তোমাদের আয়ু যেমন অসময় হওয়ার দেশ আমার সাথে বাইরে বেরিয়েছ, সে ছান্দা তোলা করে না, সেখান থেকে বর্বধূদের বাইরে নিয়ে আসে, বাইরে নিয়ে এসে কি দেখায়, আকাশ দেখো, দেখছি তো উত্তর আকাশের দিকে তা তাকিয়েছ তো, হ্যাঁ ওই দেখো ধ্রুবতা তাকিয়েছ তো, হ্যাঁ ওই দেখ সপ্তর্ষি মন্ডল, হ্যাঁ ওই দেখ বশিষ্ঠ, তার পাশে একটা মিট মিট করে তারা চলছে, দেখতে পাচ্ছ তো এইটা বিশেষ কর্তব্য। বিবাহ দেওয়ার পরে কি অরুন্ধতী দর্শন করাতে হয়, কেন অরুন্ধতী দর্শন করালে ছয় মাস আয়ু বৃদ্ধি, ছয় মাসের মধ্যে তারা মরে থাকে। যদি কেউ অরুন্ধতী দর্শন না পায় না দেখতে পায় ছয় মাস পর্যন্ত আয়ু তার ভিতরে মারা যায়। অনেক অপশকুন আছে, পাতা ভিজিয়ে না জল জল পায়ে জল দিয়ে এবার ছাপটা দিবেন, যদি ছেদ হয় জানেন তিন মাস আয়ু পায়ে ছাপ পড়ে না, ভিজে পায়ে ছাপ পড়ে, পাঁচ ঘন্টা যদি টাকা থাকে জানবেন বেশি দিন পায় প্রদীপটা জ্বালানোর পর নিভে যায়, একটা সুগন্ধ হয়, সুগন্ধ যদি না পান তাহলে মাত্র দুবার পায়ে মাত্র যদি পাতা হয়ে যায়, কান্দা যদি পাতা হয়ে যায় আর মাত্র এক মাস আছে, আমাদের শাস্ত্রে এসব লক্ষণের কথা বলা হয়েছে। আর যদি অরুন্ধতী দেখতে পারেন তাহলে ছয় মাসের মধ্যে কোন চিন্তা নেই, অরুন্ধতী দর্শন করানোর বিশেষ কথা, অরুন্ধতী না দেখলে বর্গদুর বিবাহটা সুসম্পন্ন হয় না। গ্রন্থকার স্মৃতিশাস্ত্রে যা কিছু সার বস্তু
এই একটা অবজেক্টটা কয়ারি লিখে দিয়েছেন, যার পাতিব্রত ধর্ম মানুষই অরুন্ধতি, অরুন্ধতি দর্শন করলে সমস্ত পবিত্রতা গ্রহণ প্রতিষেধায় রতা হতে পারে। কিন্তু অনুসর মায়ের উচ্চারণ করেন না, এই জন্য অনুসর দর্শনের কথা আমাদের শাস্ত্রে বলা নাই। অত্রি আছেন, সপ্তর্ষিমণ্ডলে অত্রিমুনি আছেন, কিন্তু সেখানে অনুসর নাই। বশিষ্ঠ পত্নী অরুন্ধতি মাত্র আছে, যার দর্শনে প্রতিব্রতাগামী প্রতিষেধা সুচারু হয়। তাই হল প্রতিব্রতারা প্রতিষেধা করে যাবে কোথায়? বলে প্রতি লোকে যাবে, সতী লোকে যাবে। সেইখানে সেই সতীদের সঙ্গে কে থাকেন? সাক্ষাৎ নারায়ণ। কেননা এই পতিটাকে ভেঙে গেছে, তারা তো সব পশুপতি, আসল পতি তো সাক্ষাৎ জগৎপতি ভগবান স্বয়ং। সেই সতী লোকে পতিব্রতাগণ ভগবানের সাথে বিলাসিত হন। সেই জন্য লক্ষ্মী দেবী স্তব করেছে, যে সমস্ত রমণীগণ নিজের পতিকে একান্ত আপন বলে স্বীকার করেছেন, ইহা পরলোকে কর্মভার বলে স্বীকার করেছেন, তারা নিজেরা উদ্ধার হতে পারবে না, আর অপরকে উদ্ধার করাবে কি করে, করবে কি করে? আর যে সমস্ত পতিব্রতাগণ ভগবানকেই পতি বলে স্বীকার করেছেন, তারা নিজেরা উদ্ধার হবে, সেই সঙ্গে পতিপুত্র সকলকেই উদ্ধার করবে। সেই জন্য আমাদের পতিরা হতেছে ছায়া মাত্র। আর ব্রজবৃন্দাবনে এখানে তো বিবাহই নাই, এই সুন্দরীদের বিবাহই নাই, পরকীয়াগ্রস্ত বিবাহ হয় নাই, পতিপত্নী কোনো সম্বন্ধ নাই। এই জন্য রাধা গোবিন্দে সম্বন্ধ বৈধ নয়। তাহলে অবৈধ বলুন, বৈধ হতে গেলে, বৈধ হতে গেলে সমাজকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে, বেদ মন্ত্রকে সাক্ষী রেখে বিবাহ দিতে হয়। বিবাহ হয় পুরুষে, স্ত্রীর বিবাহ হয় না। কেন? বিশেষ করে বহন করার দায়িত্ব থেকে যায় যার উপরে, তাকে বিবাহ বলে। বিশেষ বহন করার নাম বিবাহ। ছেলেরা দিয়ে বিয়ে করে, মেয়েরা বিয়ে করে না, কারণ মেয়েটার সমস্ত দায়িত্ব বয়ে নিয়ে যেতে হবে সারা জীবন ধরে, সেই জন্যই হয় বিবাহ। এখানে সেটা নাই। নন্দবাবাকে বলে দিয়ে গিয়েছেন, বলে দিয়ে গিয়েছেন স্বামীর সমস্ত দুর্বাসমণি বলে দিয়ে, স্বামী সম্বোধন শুরু প্রচার করে দিয়ে গেছে, মহারাজ ছেলে দিয়ে দিল। গোপীরা অনেকবার সে অনুরোধ করেছে, মহারাজ আমার এই সুন্দরী কন্যা, আপনার এই একমাত্র পুত্র শ্রীকৃষ্ণের উপযুক্ত, যদি মনে করেন পুত্রবধূকে ঘরে নিয়ে আসতে পারে, ঘর আরো খেয়ে যাবে। নন্দবাবা বলছেন ব্রজবাসীগণ শান্তির লাগে বেশি, গর্গাচার্য আছে, এনারা সব কি বলে গেছেন জানো? দুর্বাসীরা সব কি বলে গেছেন জানো? এরা বলে গেছে, মহারাজ ছেলে দিয়ে দিয়ে না, ছেলে দিয়ে দিলে বাপের সাথে অনেক দূরত্ব হয়ে যাবে, এখন যেটা হয় আর কি। নন্দবাবা খুব ভালো বুঝেছেন, ছেলে দিয়ে দিল, তাতে পরকীয়া রস সিদ্ধি হয়ে গেল। আমাদের স্মৃতিশাস্ত্র অনুসারে পরকীয়া রস সিদ্ধি হয়ে গেল। ব্রাহ্মণী উপবীর সংস্কার 8 বছরের থেকে 16 বছর, ক্ষত্রিয়দের 11 বছরের থেকে 22 বছর, আর বৈশ্যের উপবীর সংস্কার মানে কইতে দেওয়া 12 বছরের থেকে 24 বছর। যদি এর মধ্যে কইতে না দেওয়া হয়, তাহলে সংস্কার করে মানে প্রায়শ্চিত্ত করে আবার উপবীর দিতে হয়। তিনি যখন বৈশ্যপুত্র, 12 বছর এখনো হয়নি, একাদশ সমাজতত্র গুহার্থ সহল বস বলরামের সাথে তিনি 11 বছর বাস করেছিলেন, কইতেই হল না, তো বিয়ে হবে কি করে? উপনয়ন সংস্কার হলো না, তো বিবাহ সংস্কার হবে কি করে? এতেই
স্মৃতি নিয়ম অনুসারে ব্রজে বিবাহ না অপি বৈধ না ব্রজে দাম্পত্য বৈধ না রাধা কৃষ্ণ দাম্পত্য বৈধ না তা অবৈধ বলুন অবৈধই না অবৈধ হলে শাস্ত্রে তাকে এত প্রশংসা করবে কেন মহাজন সে প্রশংসা করে তাদের আনুগত্য চাইবে কেন অবৈধকে কি কেউ স্বীকার করে সমাজ তাহলে কি বৈধ না অবৈধ না এটি হলো আমাদের জীবনের পরমিষ্ট প্রভিষ্ট আমরা বলছি যা পাতিব্রত ধর্ম বাঞ্ছে অরুন্ধতী যার গুণ গণনী কৃষ্ণ নামাই পার তার গুণ গণিবে জীব কোন ছাড় শুধুমাত্র আচার্য বা একটু বলে দিয়েছে রাধারানী অনন্ত গুণ 25টি গুণ প্রধান 25 গুরুবর পিত স্নেহা গুরুবর পিত গুরু স্নেহা সন্ততা কেশবা আসলে কি জানেন আমাদের যেসব পদাবলীগুলো পাঠ হয় জয় জয় রাধে মা ভগবৈতে হয় না এইগুলো সব সমাজ কর্তব্য এইগুলো যে ভেঙে ভেঙে যদি কেউ বুঝতে পারে না সে কি আনন্দ হবে কিন্তু সে পদ্ধতি হয়তো আমাদের অনেকে জানা না এইগুলো সব সমাজ কর্তব্য রাধারানীর গুণকথা এখানে বিকৃত হয়েছে সন্ততাশ্রিত কেশব গন্ধর মানবিত মাধব গন্ধের উমান্ত মাধব জয়া সা তার সৌগন্ধে স্বয়ং মাধব মাধব মানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ মাধব এখানে মায়ের ভব মা শব্দের অর্থ লক্ষ্মী লক্ষ্মী এখানে কোনো লক্ষ্মী না এখানে একমাত্র লক্ষ্মী হতেছে প্রেম লক্ষ্মী রাধারানী তার ভব মানে পতি রাধাপতি রাধা রমন মাধব ব্রহ্মণ মাদিত মাধবা গন্ধের মাদিত মাধব জয়া সা যার সৌগন্ধে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মান্ত হয়ে থাকে শ্রীরূপ গোস্বামী বা এক একটা গুণের বর্ণনা করেছে 25 গুণ প্রধান আমাদের সময় হয়ে গেছে তো এই পরবর্তী গুণের ব্যাখ্যান প্রসঙ্গে মহাপ্রভু আমরা আয়োজন